হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে জয়পুরহাট জেলার প্রফেসর পাড়া আবাসিক এলাকার কিছু ভিডিও প্রদর্শন করব, আপনারা উপভোগ করুন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা দেখুন, আমাদের প্রফেসর পাড়ার সুন্দর সুন্দর বাড়ি উপভোগ করুন আপনারা।
মাদ্রাসার পাড়া সংলগ্ন মসজিদটি কত সুন্দর, এখানে আমরা নামাজ পড়ি। আমাদের প্রফেসর পাড়ার পাড়ার ছোট ছোট দোকান পাট দেখুন আপনারা কেমন। তারপর সামনে দেখুন রেল স্টেশন, আমাদের জয়পুরহাটের রেল স্টেশনটা দেখুন কেমন। রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজ, জয়পুরহাটের খাদ্য গুদাম, দাঁড়ান জয়পুরহাট জেলার প্রাণ কেন্দ্রে আমাদের প্রফেসর পাড়া অবস্থিত। দেখুন প্রফেসর পাড়া সংলগ্ন রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্টেশনের পাশাপাশি এটা রেলওয়ে মসজিদ। আপনারা দেখুন কত সুন্দর মসজিদটি, আপনারা দেখুন
জোরে যান, জোরে যান, জোরে যান, জোরে যান। হ্যালো ভিউয়ার্স, এবার আপনারা দেখুন আমাদের প্রফেসর পাড়া সংলগ্ন নতুন বাজার, আপনারা দেখুন সবাই। বিভিন্ন ধরনের সব দোকানপাট এবং এখানে গরুর হাট বসে সবচেয়ে বড়, আপনারা দেখুন সব সবাই আমাদের নতুন বাজারটা কেমন। জয়পুরহাটের সবচেয়ে বড় বাজার, এটা হচ্ছে ছাগলের হাট, দেখুন আপনারা কেমন। কেবল ছাগলের হাট শুরু হচ্ছে, এবং এই পাশটা দেখুন গরুর হাট, গরুর বাজার, এখানে এখনো কোনো গরু আসেনি। এটা নতুন হাট সংলগ্ন জামে মসজিদ, দেখুন দেখুন গরুর হাট, এখনো কোনো গরু আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রফেসর পাড়ার ছোট ছোট দোকানপাট, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের সামনে আমাদের এক কাকার সঙ্গে কথা বলবো। কাকা কেমন আছেন আপনি? ভালোই আছি। আমাদের প্রফেসর পাড়ার সংলগ্ন যে দোকানপাট গুলো আমরা দেখতেছি, এগুলো কেমন, আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন হয়? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই হয়। এখানে মোটামুটি 150 মতন দোকান আছে, সবার মোটামুটি বেচা কেনা ভালোই হয়। এবং এখানে আমাদের বিভিন্ন ছাত্রী নিবাস আছে আশপাশে, দোকানপাট মোটামুটি ভালোই চলে। সামনে আমাদের স্টেশন, লোকজন বাইরের লোকজন অনেকজন আসা যাওয়া করে। ও আচ্ছা, এই হিসাবে মোটামুটি অনেক ভালোই আমাদের এখানকার বেচা কেনা সবারই মোটামুটি ভালোই হয়। এখানে ফ্রেন্ডস গার্ডেন আছে, সেখানেও মোটামুটি বিভিন্ন ধরনের লোকজন বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে যাওয়া করে। আচ্ছা, শুক্রবার দিন করে প্রচুর ছেলেমেয়েরা এখানে আসে ফ্রেন্ডস গার্ডেনে। আবার এখানে সানন্দা হোটেল আছে, সেখানেও মোটামুটি অনেক লোকজন সবসময় বেচা কেনা ভালোই হয় এখানে। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের প্রফেসর পাড়ার মধ্যে ফ্রেন্ডস গার্ডেন, সুন্দর একটি পার্ক, আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন।
ফ্রেঞ্চ গার্ডেন, আমি ভিতরে প্রবেশ করলাম মাত্র। খুব সুন্দর বাচ্চাদের কিছু রাইড আছে, আপনারা দেখতে পাবেন। বাচ্চাদের দোলনা দেখতে পাচ্ছেন, তারপরে স্লিপার দেখেন, দেখুন সুন্দর বাঘের স্ট্যাচু দেখতে পাচ্ছেন আপনারা, তার পাশে একটি হাতি আছে। সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, সুন্দর পরিবেশে কিছু কিছু লোক এখানে এসে তারা অবস্থান করছে।